WBUTT UP University B.Ed 4th semester course 10 এর প্র্যাকটিকাম আইডেন্টিফাইং অন টু পিপল উইথ দ্য স্পেশাল নিড ইন দ্য প্রাইমারি স্কুল অ্যান্ড প্রিপেয়ারিং এ প্রোফাইল অফ দিস পিপল। এই প্র্যাকটিকামটি নিয়ে আজকে আমরা দেখাবো। তো দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র। এইভাবে তোমরা প্র্যাকটিকামের সূচিপত্রটা লিখবে। এটা প্র্যাকটিকামের সূচিপত্র বা কন্টেন্ট। এবার আমরা প্র্যাকটিকামের ভূমিকা, এটা হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা। দেখো এইভাবে প্র্যাকটিকামের ভূমিকা লিখবে। নেক্সট পয়েন্ট, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন। তো এটা হচ্ছে শ্রেণী বিভাগ, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর শ্রেণী বিভাগ। এরপর দেখো প্রোফাইলের বৈশিষ্ট্য। প্রোফাইল বলতে কি, প্রোফাইলের বৈশিষ্ট্য কি কি হয় সেই সম্পর্কে তোমাকে এভাবে লিখতে হবে। এরপর প্রোফাইল তৈরির প্রয়োজনীয়তা কি, প্রোফাইল তৈরির প্রয়োজনীয়তা কি, দেখো প্রোফাইল তৈরির প্রয়োজনীয়তা কি। এরপর প্রোফাইল তৈরির জন্য তথ্য সংগ্রহ, প্রোফাইল তৈরির জন্য তথ্য সংগ্রহ। তো প্রথমে হচ্ছে বিদ্যালয়, শিক্ষার্থীর বিদ্যালয়ের নথি, বিদ্যালয়ের নথি। তারপর দেখো শিক্ষার্থীর চিকিৎসা সংক্রান্ত নথি, শিক্ষার্থীর অভিভাবকের নথি, শিক্ষার্থীর অভিভাবকের নথি, এইগুলো আমাদের প্রয়োজন হয়। এবং শিক্ষার্থীর শিক্ষকের নথি, এতগুলো নথি আমাদের প্রয়োজন হবে একটা প্রোফাইল তৈরি করতে গেলে কোনো শিক্ষার্থীর। তো প্রথমে হচ্ছে, এবার দেখো প্র্যাকটিকামের উদ্দেশ্য বা প্রোফাইল তৈরির উদ্দেশ্য কি, প্রোফাইল তৈরির উদ্দেশ্য বা প্র্যাকটিকামের উদ্দেশ্য এটা। এরপর উদ্দেশ্যের উপর ভিত্তি করে যে সকল বিষয় ওর উপর গুরুত্ব দেওয়া দেওয়া হয়েছে সেইগুলো দেখো একটু। এরপর হচ্ছে কর্মপদ্ধতি, অর্থাৎ দেখো বিদ্যালয় নির্বাচন, এইগুলো তোমাকে এখানে, তুমি যে বিদ্যালয়ে যাবে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে। এখানে তোমরা যে স্কুল এন্টারশিপে যাবে সেই স্কুলে লিখতে হবে, এবং সেখানকার হেডমাস্টারের নাম লিখতে হবে, প্রধান শিক্ষক, এবং যে শিক্ষার্থীর তুমি তুমি সিলেক্ট করবে, তুমি যে শিক্ষার্থীর প্রোফাইল তৈরি করবে সেই শিক্ষার্থীর নাম, তার পিতামাতা, তার স্থান, তার জন্ম তারিখ এবং শিশুর বিদ্যালয়ের নাম, এইভাবে তোমরা তোমাদেরকে এগুলো প্রত্যেকটা বিষয়ই তোমাকে লিখতে হবে। এগুলো প্রত্যেকটা বিষয় তোমাকে নিজের মতো করে লিখতে হবে। এরপর দেখো শিক্ষার্থীর সাক্ষাৎকার, শিক্ষার্থী তোমার নাম বলে ও যে স্কুলে পড়ে সেই স্কুলের নামই লিখতে হবে তোমাকে। এইভাবে তোমাকে এইভাবে এই প্রশ্নগুলো উত্তর হ্যাঁ না এই ফরম্যাটে দিতে হবে। এরপর দেখো শিক্ষার্থীর অভিভাবকের সাক্ষাৎকার, শিক্ষার্থীর অভিভাবকের সাক্ষাৎকার, পিতামাতার প্রতি প্রশ্ন, অর্থাৎ এখানে তোমার এখানে পিতার নাম লিখতে হবে এবং তার যে আরও ইনফরমেশনগুলোর প্রয়োজন হবে সেইগুলো লিখতে হবে, মাতার যে দেখো পেশা, শিক্ষাগত যোগ্যতা সেই সম্পর্কে লিখতে হবে, উভয়ের উদ্দেশ্য প্রশ্ন অর্থাৎ পিতামাতার উদ্দেশ্য প্রশ্ন হ্যাঁ না এই ফরম্যাটে তোমাকে উত্তরগুলো নিতে হবে। এরপর দেখো শিক্ষার্থীর শিক্ষিকার সাক্ষাৎকার, শিক্ষিকার সাক্ষাৎকার কীভাবে নিয়েছি দেখো। এরপর নেক্সট পয়েন্ট দেখো প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ, অর্থাৎ এই যে তুমি তথ্য নিলে তার পিতামাতা, তার শিক্ষক এবং তার সহপাঠী বা তার নিজের কাছ থেকে, এবার তোমাকে সেই তথ্যের ভিত্তিতে তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। এইভাবে ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো উপসংহার, অর্থাৎ প্র্যাকটিকামের উপসংহার বা কনক্লুশন। এরপর দেখো রেফারেন্স বা সহায়ক গ্রন্থপঞ্জি, রেফারেন্স বা সহায়ক গ্রন্থাবলী।
তো এখানেই শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।